আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যেভাবে DSLR ফটোশুট ভিডিও ক্লিপের সাথে এই ধরনের একটি ভিডিও খুব সহজেই ক্রিয়েট করা যায়। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো আপনাদের সাথে আছে আমি কাজল, চলুন ভিডিওটা শুরু করি। সো গাইস, ভিডিওটি ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়া ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে প্রোভাইড করা রয়েছে। সেকেন্ড, আমাদের একটি 4 সেকেন্ডের ভিডিও ক্লিপ লাগবে এবং মিউজিক ভিডিও লাগবে। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ট্যাপ করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শুরু করবে। তো ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা 4 সেকেন্ডের ভিডিও ক্লিপটি অ্যাড করে দিবেন। এরপর এখান থেকে অ্যাড অডিও এই অপশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে এই অপশনে ট্যাপ করবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিক ভিডিওটি এখান থেকে অ্যাড করে দিবেন। এরপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি এই অপশনে ট্যাপ করবেন। তো ভিডিওতে আমাদের মিউজিক অ্যাড করা হয়ে গেছে। তো এবার টাইমলাইনের শেষের দিকে চলে আসবেন। এরপর এখান থেকে ইন্ডি স্ক্রিনে থাকা ওয়াটারমার্কের টাইমলাইনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে ডিলেট এই অপশনে ট্যাপ করে ওয়াটারমার্কটা ডিলেট করে নেবেন। এরপর এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে ফটো সেকশনে চলে আসবেন। এরপর এই আইকনে ট্যাপ করে আপনাদের গ্যালারিতে চলে আসবেন। তো আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের 3টা ফটো অ্যাড করে নেবেন। এরপর অ্যাড এই অপশনে ট্যাপ করে দিবেন। তো এবার আপনার ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। সিম্পলি ফটো লেয়ারে ট্যাপ করবেন, এরপর জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো এখন আমরা ট্রানজিশনগুলোতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। তার জন্য সিম্পলি ট্রানজিশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে ক্যামেরা এই আইকনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে পুল ইন এটাতে ট্যাপ করবেন। এরপর টিক অপশনে ট্যাপ করে দিবেন। এরপর দ্বিতীয় ট্রানজিশনে ট্যাপ করবেন। এরপর ক্যামেরা আইকনে চলে আসবেন। এরপর এখান থেকে প্রথম ট্রানজিশনটা অ্যাড করে দিবেন। এরপর আপনারা 3 নম্বর ট্রানজিশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে 2 নম্বর ট্রানজিশন ইফেক্টটা অ্যাড করে দিবেন। রাইট, আমাদের ভিডিওতে ট্রানজিশন অ্যাড করা হয়ে গেছে। ওকে, এখন আমরা ফটোগ্রাফিতে অ্যানিমেশন অ্যাড করে নেব। সিম্পলি ফটো লেয়ারে ট্যাপ করবেন। এরপর এখান থেকে অ্যানিমেশন এই অপশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে ইন অ্যানিমেশন এই আইকনে ট্যাপ করবেন। এখান থেকে আপনারা শেক 1 অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। দেন ডিউরেশনকে আপনারা ফুল করে দিবেন। এরপর দ্বিতীয় ফটো টাইমলাইনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে শেক 2 অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। দেন ডিউরেশনকে আপনারা ফুল করে দিবেন। এরপর 3 নম্বর ফটো টাইমলাইনে ট্যাপ করবেন। এরপর আপনারা শেক 3 অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। দেন ডিউরেশনকে আপনারা ফুল করে দিবেন। এরপর এখান থেকে টিক অপশনে ট্যাপ করে দিবেন। তো ফাইনালি আমরা ফটোগ্রাফিতে একটা ইফেক্ট অ্যাড করে নেব। তার জন্য সিম্পলি এখান থেকে ইফেক্ট এই অপশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে ভিডিও ইফেক্ট এই অপশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে লাভ এই অপশনে ট্যাপ করবেন। এরপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। এরপর এখান থেকে হার্টবিট এই ইফেক্টটা অ্যাড করে দিবেন।
এরপর টিক মার্কে ট্যাপ করে দিবেন। তো ইফেক্টটা আপনারা তিনটা ফরতে অ্যাপ্লাই করে দিবেন। তো ফাইনালি আমাদের সবগুলো সেটআপ কমপ্লিট। তো এবার আমি আপনাদেরকে ভিডিওটা একবার প্লে করে দেখাচ্ছি। ওকে রাইট নাও এবার আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেব। তার জন্য উপর থেকে এই অপশনে ট্যাপ করব। তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। তো ফাইনালি আমাদের ভিডিওটা সাকসেসফুলি এক্সপোর্ট হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই।